আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দুটো খুবই ইম্পর্ট্যান্ট টপিক পড়ব, ডায়ালাইসিস এবং প্রতিস্থাপন। তা আমরা জানি যে অনেক সময় কিডনি রোগ এত জটিল আকার ধারণ করে যে সেটা কিডনিটে একদম নষ্ট করে ফেলে বা বিকল করে ফেলে। নেফ্রাইটিস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপর অতিরিক্ত রক্তক্ষরণ, এরকম নানাবিধ কারণে কিন্তু কিডনি বিকল বা অকেজো হয়ে যেতে পারে। তো সাধারণত যদি দেখা যায় যে একটা কিডনি সুস্থ আছে কিন্তু অপর কিডনি নষ্ট হয়ে গেছে, তাহলে সুস্থ কিডনি দ্বারাও মানুষ কিন্তু সুস্থভাবে বেঁচে থাকতে পারে। একটা সুস্থ কিডনি মানুষের শরীরে যেই বর্জ্য পদার্থগুলো সেগুলোকে নিষ্কাশন করতে পারে, কিন্তু যদি দেখা যায় কোনো কারণে কোনো ব্যক্তির দুইটা কিডনি বিকল হয়ে গেছে, তখন কিন্তু তাকে কিছু বিশেষ চিকিৎসা পদ্ধতি শরণাপন্ন হতে হয়। এরকমই একটা চিকিৎসা পদ্ধতির নাম হচ্ছে ডায়ালাইসিস। তো ডায়ালাইসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় মানুষের শরীর থেকে অবিশুদ্ধ রক্তটাকে বের করে নিয়ে সেটাকে আবার বিশুদ্ধ করে তারপর তার শরীরে ঢোকানো হয়। ডায়ালাইসিস প্রক্রিয়ায় কী হয় যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে দেহের বাইরে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। তাহলে ডায়ালাইসিস মেশিন নামক একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইউনিক একটা মেশিন আছে, সেই মেশিনের সাহায্যেই মূলত এই ডায়ালাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। তো আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি, ডায়ালাইসিসের একটা চিত্র এঁকেছি আমি। তো এখানে প্রথমে কী করা হয় যে আমাদের ধমনি থেকে রক্তটা বের করে নেওয়া হয়। এটা হচ্ছে আমাদের ধমনি, ধমনি থেকে আমরা রক্তটা বের করে নিচ্ছি। ডায়ালাইসিস মেশিনের দুইটা প্রান্ত আছে, একটা প্রান্ত ধমনির সাথে কানেক্ট করা থাকে আর একটা প্রান্ত শিরার সাথে কানেক্ট করা হয়। তো ধমনি থেকে সেই প্রান্তটা কানেক্ট করা, যে ধমনি থেকে রক্তটাকে টেনে বের করে নিয়ে যায়, নিয়ে এই ডায়ালাইসিস মেশিনের মধ্যে ঢুকায়। এখন এই ডায়ালাইসিস মেশিনের মধ্যে অবস্থান করে হচ্ছে ডায়ালাইসিস ফ্লুইড, যেটার গঠনটা কিন্তু প্লাজমার অনুরূপ। এই যে আমরা একটা পাত্র দেখতে পাচ্ছি, এখানে ডায়ালাইসিস ফ্লুইড অবস্থান করছে। এই ফ্লুইডটা হচ্ছে মেশিনের মধ্যে ঢুকছে এবং এই ফ্লুইডের সাথে দেখা যায় কি, এই ফ্লুইডের গঠনটা প্লাজমার অনুরূপ হওয়ায় যখন এই যে এই তারের মধ্যে এইখানে এই যে নালীর মধ্য দিয়ে যখন রক্তটা যাচ্ছে, ধমনির যে অবিশুদ্ধ রক্ত, যে রক্তের মধ্যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, কিউরেটিনিন ইত্যাদি অনেক বেশি পরিমাণে আছে, সেগুলো হচ্ছে এই প্রাচীর ভেদ করে ডায়ালাইসিস ফ্লুইডের সাথে মিশে যায়। তাহলে এখানে কী হয়, ডায়ালাইসিস ফ্লুইড থেকে পুষ্টি উপাদান হচ্ছে এই প্রাচীর ভেদ করে রক্তের মধ্যে ঢুকে, আর রক্ত থেকে বর্জ্য পদার্থ এই প্রাচীর ভেদ করে ডায়ালাইসিস ফ্লুইডের সাথে মিশে। তাহলে এখানে এই যে নালীটা আমরা দেখতে পাচ্ছি, নালীটা আসলে একটা বৈষম্য ভেদ্য পর্দা হিসেবে কাজ করে। তার মানে এই নালী দিয়ে কিছু পদার্থ বাইরে বের হতে পারবে কিন্তু কিছু পদার্থ বের হতে পারবে না। তো রক্তের যেগুলো গুরুত্বপূর্ণ উপাদান বা দরকারি উপাদান সেগুলো কিন্তু রক্ত থেকে বের হবে না, এই পর্দা দিয়ে শুধুমাত্র বর্জ্য পদার্থগুলোই রক্ত থেকে বের হয়ে ডায়ালাইসিস ফ্লুইডে মিশে যাবে। অপরদিকে ডায়ালাইসিস ফ্লুইডে যে পুষ্টি উপাদান থাকে সেগুলো কিন্তু আবার এই পর্দা ভেদ করে রক্তে মিশে যেতে পারে। এভাবে করে পুরো মেশিনে এভাবে নালী দিয়ে রক্তটা পাস হতে হতে দেখা যায় কি, রক্তের মধ্যে যে অবিশুদ্ধ যে পদার্থগুলো থাকে বা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থাকে সেগুলো অলরেডি রক্ত থেকে বের হয়ে যায়। তারপরে এই যে নালীটা বের হলো মেশিন থেকে, এই মেশিনে এখন এই নালীর মধ্যে আছে হচ্ছে বিশুদ্ধ রক্ত, যেটা হচ্ছে নালী দিয়ে আমাদের শিরার সাথে কানেক্ট করা এবং শিরাতে এখন এই বিশুদ্ধ রক্তটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে সম্পূর্ণ ডায়ালাইসিস প্রক্রিয়া। এখানে দেখতে পাচ্ছ আরেকটা পাত্র এখানে যুক্ত আছে। এই পাত্রে কী হয়, এই যে ডায়ালাইসিস মেশিনে যে অনবরত কী হচ্ছে, ডায়ালাইসিস ফ্লুইডের সাথে আমাদের বর্জ্য পদার্থগুলো মিশে যাচ্ছে, তাহলে সেই ডায়ালাইসিস ফ্লুইডটা আবার কী হচ্ছে, অবিশুদ্ধ হয়ে যাচ্ছে। সেই অবিশুদ্ধ ডায়ালাইসিস ফ্লুইড বা এই ডায়ালাইসিস তরলটা এই নালী দিয়ে বের হয়ে এই পাত্রে জমা হচ্ছে। তার মানে এই পাত্রের মধ্যে হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো জমা হচ্ছে। তো এভাবে দেহ থেকে রক্ত বের করে নিয়ে কৃত্রিম প্রক্রিয়ায় রক্তকে বিশুদ্ধ করে আবার দেহের মধ্যে ঢোকানো হচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ডায়ালাইসিস। যখন কোনো ব্যক্তির কিডনি একদম বিকল হয়ে যায়, অর্থাৎ কিডনি আর কাজ করতে পারে না সম্পূর্ণভাবে,
দুইটা কিডনিতেই যখন সমস্যা দেখা যায় তখন সেই ব্যক্তিকে কিন্তু ডায়ালাইসিস করার পরামর্শ দেওয়া হয় এবং কিডনি কতটুকু বিকল তার উপর ভিত্তি করে যে সপ্তাহে একবার দুবার তিনবার এরকম ডায়ালাইসিস করতে পরামর্শ দেওয়া হয় কিংবা মাসে একবার দুইবার। তো কতটা বেশি কিডনি ড্যামেজ হয়েছে তার উপর নির্ভর করে ডায়ালাইসিস কতবার করা হবে বা কতদিন পরপর করা হবে। তো ডায়ালাইসিস সম্পর্কে আমরা জানলাম। এখন কিডনি যদি সম্পূর্ণ অকেজো বা বিকল হয়ে যায় সেক্ষেত্রে ডায়ালাইসিস কিন্তু বারবার করতে হয়, অর্থাৎ একদিন দুদিন পরপর করতে হয়, এবং ডায়ালাইসিস করা কিন্তু একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া, পাশাপাশি খুবই ব্যয়বহুল একটা প্রক্রিয়া। তো এ কারণে এই যে কিডনি বিকল হলো এটাকে পারমানেন্টলি সলিউশন করার কিন্তু একটা পদ্ধতি হচ্ছে এই কিডনি প্রতিস্থাপন বা বৃক্কের প্রতিস্থাপন। এই প্রক্রিয়া আমরা কী করি, কোনো একটা সুস্থ ব্যক্তির একটা কিডনি আমরা যে বৃক্ক যেটা বিকল হয়ে গেছে সেটাকে সরিয়ে সেখানে প্রতিস্থাপন করতে পারি। তো এক্ষেত্রে দেখা যায় যে যে ব্যক্তি দেহ থেকে আমরা কিডনিটা নিব সেই ব্যক্তির কিন্তু আসলে যদি দুইটা কিডনি সুস্থ থাকে তাহলে তার কোনো সমস্যা হবে না। তার মানে যে কোনো একটা সুস্থ কিডনি যদি তার শরীরে থাকে সেই সুস্থ কিডনি তার শরীরের সব ধরনের রেচন প্রক্রিয়া স্বাভাবিকভাবে সঞ্চালন করতে পারবে। আর যে কিডনিটা আমরা সরিয়ে নিলাম সেই কিডনিটা দিয়ে কিন্তু যার দুইটা কিডনি অকেজো হয়ে গেল সেও কিন্তু বেঁচে থাকতে পারবে। তাহলে কিডনি বিকল হয়ে গেলে কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়াটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা প্রক্রিয়া, যদিও এই প্রক্রিয়াটাও ব্যয়বহুল কিন্তু এই প্রক্রিয়া কিন্তু খুব জটিলও, কারণ কিডনি যে প্রতিস্থাপন প্রক্রিয়ার ক্ষেত্রে টিস্যু ম্যাচ করার ব্যাপারটা খুবই জরুরি। টিস্যু ম্যাচ করার ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের জটিলতার কারণে যে কোনো ব্যক্তির কিডনি অন্য যে কোনো ব্যক্তিকে দেওয়া যায় না, সেক্ষেত্রে নিকটাত্মীয়র কিডনিটাই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে টিস্যু ম্যাচ করার ক্ষেত্রে এখানে ভূমিকা রাখে, বা এখানে টিস্যু সবচেয়ে বেশি ম্যাচ করে নিকটাত্মীয় ব্যক্তির ক্ষেত্রে। তাই মামা চাচা খালা বা মা বাবা ভাই বোনদের ক্ষেত্রে যদি কিডনি বিকল হয়ে গেলে তারা যদি প্রতিস্থাপন করে বা তাদের টিস্যু ম্যাচ করার পরে যদি প্রতিস্থাপন করা হয় তাহলে সেটা বেশি কার্যকর হয়। আর এছাড়া অন্য ব্যক্তির যদি টিস্যু ম্যাচ হয়, অন্য ব্যক্তির কিডনির টিস্যু ম্যাচ করে যদি দেখা যায় টিস্যু ম্যাচ হয়েছে তাহলে সেই ব্যক্তির কিডনিও দেওয়া যাবে। এবং সেক্ষেত্রে অন্য ব্যক্তি বলতে যদি এরকমও হতে পারে যদি ব্রেন ডেথ হয়, অর্থাৎ তার কিন্তু প্রকৃতপক্ষে সে মৃত কিন্তু তার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলোকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, সেই ক্ষেত্রে এই ব্রেন ডেথ যে ব্যক্তি তার এই অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি হৃৎপিণ্ড ফুসফুস এগুলো কিন্তু কোনো অসুস্থ ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা সম্ভব। তো এইভাবে আমরা কিডনি প্রতিস্থাপন করেও অসুস্থ ব্যক্তিদেরকে বাঁচাতে পারি। তো এখন আমরা কিডনি যে রোগগুলো এই রোগগুলো কীভাবে আমরা নির্মূল করতে পারি বা কীভাবে এই রোগগুলো থেকে পরিত্রাণ পেতে পারি সে সম্পর্কে একটু জানবো। অনেক সময় আমরা দেখতে পাই যে সামান্য পরিমাণে ক্লান্তি হলে বা ঘাম হলে আমরা কিন্তু খাবার স্যালাইন খেয়ে ফেলি, কিন্তু এই কাজটা করা খুবই ভুল। খাবার স্যালাইনে যেই খাবারের লবণের অনুপাত সেটা কিন্তু আমাদের ডায়রিয়াজনিত যে পানি শূন্যতা হয় সেটার পূরণ করার জন্য আসলে দেয়া হয়। তো সেই ক্ষেত্রে ডায়রিয়া ব্যতীত অন্য যে কোনো ক্ষেত্রে শুধু যদি খাবার স্যালাইন খাওয়া হয় তাহলে আমাদের শরীরে যে আয়নের ভারসাম্য সেটা নষ্ট হয়ে যে এই কিডনি বিকল হওয়ার মতন ঘটনা কিন্তু ঘটতে পারে। তাহলে যে কোনো প্রয়োজন ছাড়া যে ডায়রিয়া বা বমিজনিত কারণ ছাড়া কিন্তু খাবার স্যালাইন খাওয়া যাবে না। এছাড়া শিশুদের ক্ষেত্রে খোশপাস্টা টনসিলের রোগ এগুলোকে যদি সাধারণতার সাথে সেটাকে সতর্কতার সাথে মেনটেন করা হয় তাহলেও কিডনি বা মূত্রনালীর রোগ থেকে সেটাকে রক্ষা করা সম্ভব। তাহলে এই ছিল আজকে আমাদের কিডনির ডায়ালাইসিস এবং প্রতিস্থাপন সম্পর্কে আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।